তুই আমার গায়ে কি লাগিয়ে দিলি, এরকম চুলকানি হচ্ছে কিসের জন্য, বল কি লাগিয়ে দিলি? উফ, আর সহ্য হচ্ছে না, চুলকাতে পারতেছি না, আর খুব জ্বালাতন করতেছে। কি দিলি তুই আমার গায়ে? কেন বলবো, একটা কথা মনে রাখবি, এই নিশাতের সাথে আর কখনো পাঙ্গা নিতে আসবি না, তার ফলাফল ভালো হবে না বলে দিলাম। প্লিজ বল, আমার খুব জ্বালাতন হচ্ছে, কষ্ট লাগতেছে প্রচুর, আর চুলকাতে পারতেছি না, হাতে ব্যথা হয়ে গেছে, কি লাগিয়ে দিয়েছিস বল? আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, তোর উপকরণ তুই খুঁজে নে, তারপর সুস্থ হয়ে ঠান্ডা হয়ে থাক, আর আমার সাথে পাঙ্গা নিতে আসবে না বলে দিলাম। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। মাইন ভাইয়ের রুম থেকে বেরিয়ে তো আমার চোখ কপালে উঠল সামনে দাঁড়িয়ে থাকা আমার হবু স্বামীকে দেখে। তুমি পচা, আমার সাথে তুমি কথা বলবে না, তুমি এখানে এসেছো আমাকে একবারের জন্য জানানি কিসের জন্য? তোমার সাহস কত বড়, স্বামীকে না জানিয়ে যেখানে সেখানে চলে যাও। আমার ভুল হয়ে গেছে, এবারের মতন আমাকে মাফ করে দাও, আর কখনো তোমার সাথে এরকম করবো না। যেখানে যাবো তোমাকে বলে যাবো, যেখানে যাবো তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। এভাবে তো আমার রাগ ভাঙবে না, তুমি তো জানো আমার পাপ্পা দাও, এখন আমাকে আদর করো, না হলে কিন্তু আমি কান্না করব। এই না কি বল, আমার ছোট্ট স্বামীটা নাকি কান্না করবে, আমার স্বামীটা কান্না করলে কি আমার সহ্য হবে, আমার যে কষ্ট হবে। এই যে এই নাও, দিচ্ছি তোমাকে পাপ্পা। লক্ষ্মী সিনিয়র বউ আমার, তোমাকে এতগুলো ভালোবাসে, তুমি এখানে এসেছো আমাকে সঙ্গে করে নিয়ে আসলে তো এত কষ্ট পাইতে হতো না আমাকে। এই যে কানে ধরেছি, আর কখনো এরকম ভুল করবো না, তোমাকে সঙ্গে করে নিয়ে আসবো সব সময়। কি ভাবতেছেন আপনারা, আমি কাকে আমার ছোট স্বামী বলতেছি, হবু স্বামী বলতেছি? কিছু বুঝতেছেন না তাই না? সে হচ্ছে সাগর, আমার ছোট্ট আন্টির ছোট্ট ছেলে। সাগরকে দেখে তো আমি সবসময় ক্রাশ খাই, একদম কিউটের ডিম্বা, তাই আমি সবাইকে বলেছি সে আমার, অন্য কেউ নজর দিলে চোখ তুলে নিব, এই কিউটের ডিম্বা শুধু আমার, অন্য কারো না। আর আমি ছোট্ট থেকে তাকে বুঝতে এসেছি যে আমি তার সিনিয়র বউ। আচ্ছা বউ, তুমি যেখানে এসেছো মাইন করতে তোমার কোনো ক্ষতি করেনি তো? সে তো আবার ভালো না, আমাকে একা পেয়ে সবসময় জ্বালাতন করতো, আমি যে তোমাকে না নিয়ে এসে কী ভুল করেছি জানো না তুমি, এখন তুমি এসেছো আমরা দুজন মিল প্রতিশোধ নিব, কি বলো? কি এই মাহিন কুত্তার এত বড় সাহস, আমার সিনিয়র বউর উপর অত্যাচার করেছে, আমি তাকে ছাড়বো না। মাহিন কোথায়, তুই বেরিয়ে আয়, তোর জন্মদূত এসে গেছে। কথাটা বলে সাগর মাহিনের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো, আমি তাকে ধরতে গিয়েও ধরতে পারলাম না, কারণ দৌড় দিয়ে মাহিনের রুমে প্রবেশ করে নিয়েছে সাগর। কিরে কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমার সিনিয়র বউর উপর নজর দিয়েছিস, তোর চোখ তো আর থাকবে না, তোর চোখ তুলে নিয়ে মার্বেল খেলবো, দেখ আমি চলে এসেছি, আমার বউকে তুই জ্বালাতন করিস তাই না, তোর এত বড় সাহস। আরে ছোট আগুন যে কখন আসলে আমার পাশে, তোমাকে তো এখন দেখাই যায় না, কোথায় থাকো সব সময়, আগে তো প্রচুর আসতে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য, এখন আসো না। এরকম কথা বলে তুই আমার মন গলাতে পারবি না, তুই আমার বউকে কেন জ্বালাতন করেছিস সেটা উত্তর দে আগে, আমি এসেছি তোকে সম্মান দেখাতে, কিন্তু তুই আমার বউয়ের সাথে যেটা করেছিস এখন তোকে সম্মান তো দূরের কথা, তোকে যে আমি কি করব। আর কি আজব কথাবার্তা বলতেছিস, আমি তোর বউকে কেন জ্বালাতন করতে যাব, দেখ তোর বউ আমার কি অবস্থা করেছে, করে রেখেছে আমার সব কাপড় ভিজিয়ে রেখেছে। তুই যদি আমার বউকে জ্বালাতন না করতি তাহলে আমার বউ তো কখনো এরকম কাজ করতো না। হয়েছে আমার হবু স্বামীটা, আর ওনার উপর এত রাগ দেখাতে হবে না, তাহলে তো উনি আবার কান্না করবে, এখন চলো তো আমি তোমাকে আদর করি, আসো। আজকে তুই আমার বউয়ের জন্য ভেসে গেলি, যদি আমার বউ এখন এখানে এসে আমাকে এই কথা না বলতো তাহলে আমি যে তোর কি করতাম। দেখ নিশা, তুই সাগরকে যেটা বুঝিয়েছিস সাগর সেটাই বলেছে, এর ফলাফল ভালো হবে না, খুব খারাপ হবে তোর সাথে। আমি তোকে ভয় পাই না, শুনেছিস, আমি তোকে ভয় পাই না, এবার আমি তোর সাথে যেটা করব সেটা সহ্য করার জন্য প্রস্তুতি নে। আর এরপর থেকে তোর সাথে যেটা হতে চলেছে সেটার জন্য তুই প্রস্তুত হয়ে থাক, কারণ এটা সহ্য করতে অনেক ধৈর্যের ব্যাপার। আমিও দেখতে চাই যে তুই আমাকে কি করতে পারিস, আর তুই রেডি থাক, কারণ আমি যেটা করব তুই সেটা কল্পনা করতে পারবি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আর আমার চ্যালেঞ্জটা তোর উপর রইল যে তুমিও রেডি থাকো, কারণ আমি যেটা করব সেটা অন্য লেভেলের। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, তুই কি করতে পারিস আমার, আর আমি কি করতে পারি, পরে আবার হাল ছেড়ে দিস না। আমি মোটেও সেরকম ছেলে না যে চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ থেকে সরে আসব, আমি যেটা চ্যালেঞ্জ গ্রহণ করি চ্যালেঞ্জ কমপ্লিট করি, তারপর তাকে উচিত শিক্ষা দেই, তারপর সেখান থেকে সরে আসি। কে বাদ হে, লাইফে আজকে প্রথমে এমন একটা ছেলে পেলাম যে আমার সাথে এত সাহস নিয়ে পাঙ্গা নিতেছে, এর আগে কখনো পাইনি, কারণ কিছুদিন আগে সে আমার কাছে হার মেনে নত স্বীকার করে চলে গিয়েছিল, কিন্তু আজকে তোর মতন একটা প্রতিপক্ষ পেলাম, মজা আসবে।
আচ্ছা দেখা যাক তোর কি এমন ক্ষমতা আছে আর তুই কি করতে পারিস, আমি সব সহ্য করব। কিন্তু আমি যেটা করব সেটা খুব সহ্য করার জন্য প্রস্তুত থাক। বউ কি কথা বলতেছো, এসব আমার তো মাথায় ঢুকছে না। প্লিজ চলো না, আমাকে আদর করবে, আর আমার সহ্য হচ্ছে না তোমাকে আদর পাই না কতক্ষণ থেকে, চলো। আচ্ছা চলো আমার পিচ্ছি স্বামী, তোমাকে এখন আমি এত এত আদর করব যে তুমি কখনো ভুলে যেতে পারবে না আমার আদর। তারপর সাগরকে নিয়ে মাহিনের রুম থেকে বেরিয়ে আসলাম, আর বেরিয়ে আসার আগে মাহিনকে ইশারা করে বললাম প্রস্তুত থাকতে, শুরু হতে যাচ্ছে তার উপর অত্যাচার। আল্লাহ ভালো জানে এই মেয়ে কি করবে আমার সাথে, কিন্তু যেটা করবে সেটা মোটেও আমার ভালো হবে না, তাই সবসময় সতর্ক থাকতে হবে আর সবকিছু বুঝে শুনে করতে হবে। এখন প্রচুর পরিমাণ ভাবতে হবে, তার প্ল্যানিংগুলো আমাকে নষ্ট করতে হবে, না হলে যদি তার একটা প্ল্যানিং সাকসেসফুল হয় না জানি আমার লাইফে কত বড় একটা ধাক্কা চলে আসে। আন্টি ও আন্টি দেখে যাও কে এসেছে, তোমাকে তো সারপ্রাইজ দেবো, তাড়াতাড়ি আসো না হলে যে মিস করবে যে। কই তুমি, কি এমন হয়েছে আর কি সারপ্রাইজ দিতে চাচ্ছিস আমাকে যে এত জোরে জোরে চিল্লায় ডাকতেছিস, আমাকে বল তো শুনি কি হয়েছে। চোখে দেখতে পাচ্ছ না আমার স্বামী চলে এসেছে, এখন আর কাউকে লাগবে না, আমার স্বামী আমার পক্ষে সবসময় থাকবে। এখন দেখো আমি তোমার ছেলেকে কি পরিমাণ বাদন নাচছে না চাই। দেখ মাইনের সাথে অতিরিক্ত ফাজলামি করিস না, আমার ছেলেটা যদি রেগে যায় রাগের বসে তোর সাথে কি না কি করে বসবে, তুই তো মজা ছলে করবি, সে যদি সত্যি মনে করে রিয়াকশন করে তখন তো কি হবে ভেবে দেখেছিস? আরে আন্টি এত টেনশন করো কিশোর জন্য, সেরকম কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো সেরকম কিচ্ছু হবে না। সাগর আব্বু এসছিস তুই, তো আমাকে একবার কল করলি না কেন, আমি গিয়ে গিয়ে নিয়ে আসতাম তোকে। কতদিন পরে আসলাম, একটু কোলে তুলে নিবা তা না করে উল্টো প্রশ্ন করতেছ, এসেছি সারপ্রাইজ দিতে এটাও জানো না তুমি? ওলি আমার লাব্বুটা রে, এখন দেখে আমার উপর রাগ দেখাতেও পারি, এত রাগ কোথা থেকে পাইলি বাপজান? আচ্ছা খালামণি তুমি মাহিন ভাইয়ের বিয়ে দাও না কেন, আমার যেমন বউ আসছে তারও তো বউ দরকার তাই না? তুই এসছিস এবার তোকে সঙ্গে করে নিয়ে একটা সুন্দর টুকটুকে বউ এনে তোর মাহিন ভাইকে দিয়ে দেবো, কি বল তাহলে কেমন হবে? অনেক মজা হবে খালামণি, আমি কত মজা করবো, আমার বউ থাকবে, আমি আমার বউয়ের সাথে নাচবো গান গাইবো, কবে যে সেই দিনটা আসবে খালামণি তাড়াতাড়ি করো না। অনেক হয়েছে চলো এখন আমরা রুমে যাই, আর তোমার খালামণি বিশ্রাম করুক, অনেক কাজ করেছে তো। তার জন্যই তো বললাম যে সাগর ভাইয়ের বউ এনে দিলে তো আর খালামণিকে কাজ করতে হবে না, তখন ভাবে সব কাজ করবে, খালামণি বিশ্রাম করবে। আমাকে নিয়ে তোকে বা তোর বউকে এত টেনশন করতে হবে না, তোরা তোদের মতো থাক, আমাকে আর আমার আম্মুকে আমার মতো থাকতে দে। সাগর আমার সাথে চলে আসো, এখানে থাকা ভালো হবে না, আমার রুমে যাই, এখন ক্লান্ত লাগতেছে বিশ্রাম করি, পরে না হয় সবার সাথে আড্ডা দিব। সাগর রুমে যাও, তোমার বউ তোমাকে ডাকতেছে, এখন তোমাকে আদর করবে কম্বলের তলে। মাহিন মুখ সামলে কথা বলবি বুঝছিস, আমার সমস্যা তো, যা খুশি আমি তাই করব, আমার দিকে না তাকলেও চলবে তোর। আমি কার দিকে তাকাবো আবার কার দিকে তাকাবো না সেটা তো আমি আর আমার চোখ ডিসাইড করবে, আমি তো কারো কথা শুনতে চাচ্ছি না। সময় হলে সব বুঝতে পারবি, এখন নয়, এখনো সময়টা হয়নি, সময়টা আসবে রেডি থাক। চল আমার পিচ্চি স্বামী আমরা রুমে যাই। কি হতে চলেছে পরের পর্বে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরের পর্ব সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।